শুধু সবল ব্যাংকের পরিচালকরাই যেহেতু টেকওভার করছে ওটাকে মার্জ করে ফেলছে ওই পরিচালকরা এখানে এই বোর্ডার বসবেন না ওরা শেয়ারহোল্ডার থাকবেন নতুন কোনো নাম হবে না কারণ পদ্মা ব্যাংকের তার কোনো এক্সিস্টেন্সই নাই এটা আজকে থেকে বা কালকে থেকে পুরা এক্সিম ব্যাংক হয়ে গেল তাকে কাজেই ওই পদ্মা ব্যাংক নামে আর কোনো কিছু হবে না আরেকটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে আমরা শরিয়া ব্যাংক এক্সিম ব্যাংক ওইটা তো ট্র্যাডিশনাল ব্যাংক এখানে যেহেতু এটা মিলন হয়ে যাচ্ছে মিলিত হয়ে যাচ্ছে তাহলে ওটা কোনো আইডেন্টিটি আর থাকতেছে না ওটা নিজস্ব কোনো আইডেন্টিটি ও এখন তো এক্সিস্টেন্স নাই তো এটা কাজে এক্সিম ব্যাংক হয়ে গেল এমডি কি হবে সেটা অনেকে এমডি তা আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই দাইদানার কি হবে কার দাইদানা আমরা শুট করব যেহেতু আমরা দুইটা ব্যাংক একত্রিত হয়ে যাচ্ছি এক্সিম ব্যাংকের সকল দাইদানা সকল ম্যান পাওয়ার এবং ইনভেস্টর শেয়ার হোল্ডার সকল কিছুর দায় দেনা দায়িত্ব এক্সিম ব্যাংক গ্রহণ করলো শুনি না তো কি বলেন বাংলাদেশ ব্যাংক দুইটা ব্যাংকে পলিসি সাপোর্ট দিবে এবং ওই পলিসি সাপোর্টের আওতায় অন্যান্য সবগুলো বিষয় সেটেল হবে না পলিসি সাপোর্টের ডিটেলস এখনো ফাইন্ডার ফ্রেম আউট হয় নাই পলিসি সাপোর্ট দিবে এটি হচ্ছে বড় কথা এবং সবচেয়ে বড় যে জিনিসটা এটা দেশের স্বার্থে দুটি ব্যাংক আজকে মার্জার হলো আমরা জানি যে মার্চ মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস এবং স্বাধীনতার মাসে আজকে একটি ঐতিহাসিক ঘটনা হলো আমাদের পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সাথে মার্জার হচ্ছে এবং এই মার্জারের কারণে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উভয় ব্যাংকের আমাদের যে ডিপোজিটার্স রয়েছে তাদের স্বার্থ শতভাগ সংরক্ষিত হলো এক নম্বর আরেকটা হচ্ছে না আরেকটা দুইটা ব্যাংকেরই কিন্তু অ্যাসেট এবং লাইবিলিটিস রয়েছে এবং এই অ্যাসেট এবং লাইবিলিটিস একটা অডিট ফার্ম দিয়ে এটা ভ্যালুয়েশন হবে তারপরে কিন্তু এটা অ্যাসেট ভ্যালুয়েশন এটা হবে বিনিয়োগটা তো এখন আর পদ্মা ব্যাংক থাকতেছে মার্জার হয়ে যাচ্ছে এটা মার্জ হয়ে যাচ্ছে এক্সিম ব্যাংকের সাথে তো কারণ এক্সিম ব্যাংক উইল টেক কেয়ার অফ ইট আরেকটা জিনিস এক্সিম ব্যাংক ডেফিনেটলি উইল টেক কেয়ার অফ ইট আপনারা আশ্বস্ত হতে পারেন আপনারা এক্সিম ব্যাংক সম্বন্ধে জানেন ওটার কোয়ালিটেটিভ জাজমেন্ট কি এবং এটা কোয়ালিটেটিভ জাজমেন্ট নয় শুধু এটার প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু অত্যন্ত ভালো অবস্থায় আছে।